আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা ভাই বোনেরা, বিরতির পর আবার আমরা দর্শ হাদিস প্রোগ্রাম নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। এটা আমাদের লাস্ট পর্ব। বিরতির আগে আমাদের কিছু প্রশ্ন করেছিলেন, প্রশ্ন আনসার শেষ হয়ে গেছে ইনশাল্লাহ। একটি প্রশ্ন বাকি রয়েছে, আমি মুফতি সাহেবকে বলবো এই প্রশ্নের উত্তরটার দিকে চলে যাওয়া। আমার এক বোন প্রশ্ন করেছিলেন তাহিয়াতুল নামাজ সম্পর্কে, তাহিয়াতুল ওযু সম্পর্কে। তাহিয়াতুল ওযু অনেক ওলামায়ে কেরাম বলেন ফজর, মাগরিব, এশা, সরি, এই সব আসর, এই সময় তাহিয়াতুল ওযু লাগবে না, বাকি হতে মানে কীভাবে পড়বেন? তাহিয়াতুল ওযু অত্যন্ত ফজিলতপূর্ণ একটা নামাজ। তাহিয়াতুল ওযু মানে কি? যে ওযু করার পরে দুই রাকাত নফল নামাজ পড়া, এটাকে আমরা তাহিয়াতুল ওযু বলা হয়। ঠিক তেমনি আবার একটা নামাজ আছে তাহিয়াতুল মসজিদ, যে মসজিদে যখন আপনি ঢুকবেন তার সাথে সাথে দুই রাকাত নফল নামাজ পড়বেন মসজিদের সম্মানার্থে, সেটাকে বলা হয় তাহিয়াতুল মসজিদ। আর ওযু করার পরে দুই রাকাত নফল নামাজ পড়া, সেটাকে বলা হয় তাহিয়াতুল ওযু। তাহিয়াতুল ওযুর অনেক ফজিলত রয়েছে, কিন্তু এই তাহিয়াতুল ওযু কি সবসময় পড়া যাবে, এটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে ওলামায়ে কেরামের মাঝে কিছু দ্বিমত রয়েছে, ভিন্ন মত রয়েছে। কোনো কোনো ওলামায়ে কেরাম বলেন যে তাহিয়াতুল ওযু সবসময় পড়া যাবে না, আপনি ওযু করার পরে নামাজ পড়বেন, কিন্তু যদি সেই টাইমটা মাকরু টাইম হয় বা নিষিদ্ধ টাইম হয় সেই টাইমে আপনি এই নামাজ পড়তে পারবেন না। মনে করেন যেমন আসরের নামাজের পরে, আমাদের হানাফি মাযহাব মতো নিয়ম হচ্ছে যে আসরের নামাজটা আপনি দেরি করে পড়বেন, তাখিরুল আসর আফজল, আসরের নামাজটা দেরি করে পড়াটা আফজল উত্তম। এখন প্রশ্ন হলো কেন? ফোকাহায়ে কেরাম এই প্রশ্নের উত্তরে বলেছেন যে যেহেতু আসরের নামাজের পরে নফল নামাজের সুযোগ নাই, তাই আসরের নামাজ যদি আপনি দেরিতে পড়েন তাহলে আপনি নফল নামাজ বেশি পড়ার সুযোগ পাইলেন। হেদায়ের মাঝে এই মশলাটা লিখেছেন, হেদায় আওয়ালের মাঝে মশলাটা আছে যে আসরের ফরজ নামাজটা যদি আপনি দেরি করে পড়েন তাহলে এর আগে আপনি অনেক নফল নামাজ পড়ার সুযোগ পাইলেন, এজন্য আসরের নামাজটা আপনি দেরি করে পড়বেন। তাই আসরের ফরজ নামাজ পড়ার পরে যেহেতু নফল নামাজ পড়া ঠিক না, তাই এই সময় যদি কেউ তাহিয়াতুল ওযু পড়তে তাহিয়াতুল ওযু করে তাহিয়াতুল ওযুর নামাজ পড়তে চান সেটা পড়া ঠিক না। ঠিক তেমনিভাবে ফজরের নামাজের সময়, যখন ফজরের ওয়াক্ত শুরু হয়ে যাবে, ফজরের ওয়াক্ত যখন আরম্ভ হয়ে যাবে তখন শুধু ফজরের দুই রেখা সুন্নত পড়া ঠিক আছে, ফজরের দুই রেখা সুন্নত পড়বেন, তারপর ফজরের দুই রেখা ফরজ পড়বেন। কিন্তু ফরজ পড়ার আগে এবং ফজরের দুই রেখা সুন্নত ছাড়া আর কোনো নফল নামাজ নেই। ফজরের ওয়াক্ত শুরু হয়ে যাওয়ার পর ফজরের দুই রেখা সুন্নত ছাড়া আর কোনো নফল নামাজ পড়া ঠিক না। তাই যদি ফজরের নামাজ আরম্ভ হয়ে যাওয়ার পর কোনো ভাই বা বোন ওযু করেন তাহলে সেই ওযু করার পরে তাহিয়াতুল ওযুর নামাজ আর পড়বেন না, আপনি শুধু ফজরের দুই রেখা সুন্নত পড়বেন, আর এই সুন্নত পড়ার মাধ্যমে ইনশাআল্লাহ আপনি তাহিয়াতুল ওযুরও সওয়াব পেয়ে যাবেন। আর কিছু কিছু উলামায়ে কেরামের মত হলো যে তাহিয়াতুল ওযু আপনি সবসময় পড়তে পারেন, কেননা এই নামাজটা হচ্ছে সবাব, অনেক জিনিস আছে যে কোনো রিজন থাকে, কোনো আমলের কোনো রিজন থাকে, সবাব থাকে, আরবিতে বলে সবাব, সবাব বা রিজন বা কারণ থাকে। তাহিয়াতুল ওযু এবং তাহিয়াতুল মসজিদ এটা আম নামাজ না, জেনারেল না, বরং একটা কারণে এই নামাজ পড়া হয়। তাহিয়াতুল ওযু পড়া হয় ওযু করার কারণে, ঠিক তেমনিভাবে তাহিয়াতুল মসজিদ পড়া হয় মসজিদে যখন আপনি প্রবেশ করবেন, মসজিদে ঢুকবেন তখন এই নামাজটা পড়া হয়। তাই কিছু কিছু উলামায়ে কেরামের মত হচ্ছে যে আপনি এই সময় আসরের পরেও আপনি তাহিয়াতুল ওযু বা তাহিয়াতুল মসজিদ পড়তে পারেন। জাযাকাল্লাহ মুফতি সাহেব। এলাকালা আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি হুজুরের লগে মাতাম সাইজান। জি, হুকা মা শুনতাম তো। আমার একটা কথা আমি কইতাম সাইজান আর কি। আপনার প্রশ্নটা জি। আমার জি, আমার মেয়ে তাই খালি ঘুমাইলে খালি কইবা তাই মরি গেছে, তাই শিগরাইয়া উঠবা জি, আমি ডরাই আমি ডরাই জি,
খালি বেশি খাপ হয় বুকের মাঝে খালি দুধ দই রাখে জি তো এইটা আর কি। তারপর আপনারা অনেক টুকটা আমারে সাহায্য করবা নিখলে। ঠিক আছে, সুন্দর প্রশ্ন করছেন, ইনশাল্লাহ আপনি কন্টিনিউ প্রোগ্রাম দেখো কা। জাজাকাল্লাহ, আমরা আনসারটা দিয়ে দিই মুফতিসাব জি। ওই দিন আমার বোনের প্রশ্ন করছে নাকি ওনার মেয়ে রাতে ঘুমের সময় সময় ডারে মানে মনে করে ওর মারা গেছে এই সমস্যাকে তো খেতে ফেলে ঘুমতে ঘুটে ফেলে, এই জন্য কোনো দোয়া বা কিছু জানবার জন্য বা কী করতে হবে জি? এই তাহিয়াতুল ওয়াজু সম্পর্কে কথাটা কিছু অসম্পূর্ণ রয়ে গেছে। তাই এই ব্যাপারে সমাধান হচ্ছে যে কিছু কিছু ওলামায়, এক গ্রুপ ওলামায় কেরামের মত হচ্ছে যে মাকরু টাইমে আপনি এই নামাজগুলো পড়বেন না, মাকরু টাইম ছাড়া আপনি তাহিয়াতুল ওয়াজু এবং তাহিয়াতুল মসজিদ পড়তে পারেন। আর আরও গ্রুপ ওলামায় কেরামের মত হচ্ছে যেহেতু এই নামাজগুলার একটা কারণ আছে, রিজন আছে, সেহেতু এই নামাজগুলো আপনি পড়তে পারেন। এখন আপনি কোনটা অবলম্বন করবেন? আমরা বলবো যেহেতু ফ্লেক্সিবিলিটি আছে, সুযোগ আছে, আপনি যে কোনো একটা মতকে গ্রহণ করতে পারেন। ওলামায়ে কেরামের কোনো মাসআলা ব্যাপারে ওলামায়ে কেরামের যদি ভিন্ন মত থাকে, এটা কোনো খারাপ কিছু না, বরং এটা উম্মতের জন্য একটা বড় সুযোগ, বরং যে কোনো একটা উপরে আমল করতে পারেন। বাট উত্তম হচ্ছে যে মাকরু টাইমে নামাজ না পড়া। বাট কেউ যদি পড়ে নেন তাহলে কোনো অসুবিধা হবে না, যেহেতু কিছু কিছু ওলামায়ে কেরাম এর পক্ষেও তাদের মতামত দিয়েছেন। এখন যে প্রশ্ন হচ্ছে যে মেয়ে, সুবহানাল্লাহ, মেয়েটা ঘুমাইলেই স্বপ্ন বিভিন্ন ধরনের স্বপ্নে দেখে এবং আতঙ্কগ্রস্ত হয়ে যায়, ভয় পেয়ে যায়। প্রথমত আমরা এই মেয়ের জন্য দোয়া করবো আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যেন ওই মেয়েকে সুস্থতা দান করেন, এবং যে সে যে প্রবলেমে ভুগতেছে, যে সমস্যায় ভুগতেছে, আল্লাহ তাআলা যেন সেই সমস্যাকে দূর করে দেন। দ্বিতীয়ত আমরা অ্যাডভাইস করব এই মেয়ের জন্য যে সবসময় নিয়মিত নামাজ পড়বে, নামাজ পড়ার পর কিছু আমল করবে, প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি এগুলা তিলাওয়াত করবে, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এগুলা নিয়মিত পড়বে এবং হাতে ফু দিয়ে সমস্ত শরীরকে মাসাহ করবে, মুছবে। এবং ঘুমাইবার আগেও কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, আয়াতুল কুরসি এগুলো পড়ে ইনশাআল্লাহ ঘুমাইবে, ওজুর হালতে ঘুমাইবে, ঘুমাইবার আগে ওজু করবে, ওজুর হালতে ঘুমাইবে, আশা করি ইনশাআল্লাহ এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। বিকজ সবসময় যদি আমলের মাঝে থাকে এবং পবিত্র অবস্থায় থাকে, তো ইনশাআল্লাহ এই সমস্যাগুলো আস্তে আস্তে দূর হবে, দূর হয়ে যাবে। আমি একটা খোঁজ নিয়ে দেখি বলো। হ্যালো, কোলা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জি, আপনার প্রশ্নটা কি? আমি, ওয়ালাইকুম আসসালাম, প্লিজ আপনার টিভির ভলিউমটা কমাইলো কা। মাঝে মাঝে নামাজের দাঁড়াইলে একটা ভুল পড়ে যায় কি, একটা ভুল পড়ার কারণে কিটা করা যায়, একটা বুঝাইয়া কইবা আমারে জি। এটা এই ভুল কিভাবে ভুল, মানে খেরাত ভুল করেন কি সজদা রুকু কিভাবে ভুল করেন? খেরাতের মাঝে একটা কখন ভুল হয়ে যায় কি বুঝছেন? ঠিক আছে ইনশাল্লাহ। পরবর্তী কল। হ্যালো, কল, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ভাই আমার একটা প্রশ্ন আছিল, জানতাম আসলাম যে কেউ যদি বড় হজ না করিয়া খালি উমরা করিলাইন, আর তে উমরা করলে ওইবনি, বড় হজ না করলে ওইবনি, যেমন তেমন একটা পয়সার মালিক নাই, আবার ঠিক আছে মোলা মোটামুটি একটা ফ্যামিলি, আমরা উত্তরের দিকে চলে যাচ্ছি। বোন প্রশ্ন করেছিলেন নামাজে খেরাতের মাঝে অনেক সময় ভুল হয়ে যায়, কি করবেন? জি, নামাজের মাঝে ভুল হয়ে যায়, কিন্তু এই বিষয়টা আসলে ব্যাখ্যা সাপেক্ষ। জি, এই প্রশ্ন মাঝে অনেক কিছু জিজ্ঞাসার বিষয় আছে যে ভুলটা কীভাবে হয়, কী ধরনের ভুল হয়। নামাজের মাঝে যদি কোনো ভুলটা এমন পর্যায়ে হয় যে ওয়াজিব ছুটে গেছে,
তাহলে তো সাইদা সওয়া দিতে হবে। নামাজের মাঝে যদি কোনো ফরজ তরক হয়ে যায়, কোনো রুকুন তরক হয়ে যায়, মিস হয়ে যায়, তাহলে তো নামাজই শুদ্ধ হবে না, নামাজকে রিপিট করতে হবে। নামাজে যদি কেরাতের মাঝে ভুল হয়ে যায়, তাহলে তো মনে করেন সুরাতুল ফাতিহা পড়বেন, সুরাতুল ফাতিহা পড়ার পরে কেরাত পড়বেন, কমপক্ষে তো তিনটে আয়াত পড়বেন, ছোট্ট তিনটা আয়াত অথবা লম্বা একটা আয়াত পড়নি, কেরাতের ফরজিয়াত আদায় হয়ে যাবে। এখন মায়াজুজ বিসসালাত, যে পরিমাণ কেরাত পড়লে নামাজ শুদ্ধ হয়ে যাবে, এই পরিমাণ কেরাত পড়তেই হবে। এখন অনেক সময় হয়ে যায় যে কেরাত পড়তেছেন, মাঝখানে কোনো আয়াত ছুটে গেছে, মিস হয়ে গেছে, অন্য আয়াতে চলে গেছেন, তাই ওনার যদি স্মরণ হয়ে যায় যে আমি এই আয়াতটা ছেড়ে দিছি, এই আয়াতটা মিস করে ফেলেছি, তাহলে এই আয়াতটা উনি রিপিট করে ফেলবেন, রিপিট করে ফেলবেন। আর যদি ওনার কেরাতের মাঝে মিস্টেক এইভাবে হয় যে শুদ্ধ হয় না, লম্বা বাটির মাঝে বা তাজবিদের মাঝে যদি মিস্টেক হয়ে যায়, উনি চেষ্টা করবেন তাজবিদ সহকারে তিলাওয়াত করার জন্য। অনেকের নামাজের মাঝে মিস্টেক হয় মনোযোগের অভাবে। যখন নামাজে দাঁড়াই আমরা, তখন অনেক সময় নামাজের দিকে আমাদের মনোযোগ থাকে না, আমরা অন্য ধ্যান দেয় চলে যাই, অন্য খেয়ালে চলে যাই, অন্য কিছুর খেয়াল চলে আসে নামাজের মাঝে। তাই আমাদের সকলকে চেষ্টা করতে হবে যখন আমরা নামাজে দাঁড়াবো, আমাদের থন মন, আমাদের শরীর, আমাদের মন, আমাদের খেয়াল সবগুলা যেন আমরা নামাজের মধ্যে নিবদ্ধ রাখি, নামাজের দিকে রাখি। কারণ নামাজে দাঁড়াইছি, কার সামনে দাঁড়িয়েছি? আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছি। এই কথা আমার মনে রাখতে হবে যে আমি নামাজ দাঁড়িয়েছি, আল্লাহর সামনে দাঁড়িয়েছি। তাই নামাজকে খুবই যত্ন সহকারে পড়তে হবে। একটা এক্সাম্পল দেওয়া হয়, দৃষ্টান্ত দেওয়া হয় যে আমি যদি কোনো অফিসের কাজ বা কোনো কাজ করি, আর আমি যদি মনে করি যে আমার বস বা আমার মালিক আমার সামনে আছে, তখন কিন্তু আমি যে কাজ করব, এই কাজের মাঝে কোনো ধরনের হেলা ভুল ত্রুটি করবো না, অবহেলা করব না, বরং পারফেক্টলি কাজ করার চেষ্টা করব। ঠিক তেমনিভাবে আমি যখন নামাজে দাঁড়াবো, তখন আমার একথা মনে রাখতে হবে যে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছি। হাদিস শরীফে বলা হয়েছে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ, যে তুমি এভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতেছো। আর যদি এই পর্যায়ে না পৌঁছতে পারো, তো আল্লাহ তোমাকে দেখতেছেন এই ধরনের ধারণা মনে মাঝে রাখো। তাই এই ধরনের যদি ধারণা আমরা রাখতে পারি, তো ইনশাল্লাহ আমাদের নামাজে মিস্টেক হবে না। আর কেরাতের যে ভুলটা হয়ে যায়, আমি বোনকে রিকোয়েস্ট করব নামাজে ওই কেরাতগুলো পড়বেন যেগুলো আপনার প্রপার ইয়াদ আছে, যে সুরাগুলো আপনার যে সুরাগুলো ভালো করে মুখস্থ করে ফেলেছেন, ভালো করে জানেন, এই কেরাতগুলো পড়বেন। চেষ্টা করবেন যাতে কেরাতের মাঝে কোনো ভুল হয় না। আর এরপরও যদি ভুল হয়ে যায়, তখন ভুলটা কী পর্যায়ের সেটা তো বিশ্লেষণের দাবি রাখে। সেই ভুলটা হয়ে গেলে আপনি চেষ্টা করবেন কী পর্যায়ে ভুল হয়েছে, লোকের কোনো আলিমের কাছ থেকে জিজ্ঞাসা, যে সময় ভুল হয়েছে এই ভুলটা চিহ্নিত করে আপনি স্পেসিফিকলি বলবেন, তখন এটার সমাধান দেওয়া যাবে। সারাংশ হলো যে যদি এই কেরাতের মাঝে কোনো আয়াত মিস হয়ে যায়, তাহলে এই আয়াতটা আপনি রিপিট করে ফেলবেন। যদি কেরাত এমন হয় যে ভুলের কারণে আয়াতের তর্জমা চেঞ্জ হয়ে গেছে, অনেক সময় আছে যে পড়ার সময় সূরা কেরাত পড়ার সময় যদি লম্বা বাটি বা কোনো অক্ষরের মাঝে চেঞ্জ হয়ে যায়, তখন অনেক সময় আয়াতের মিনিং বদলে যায়। যদি কেরাতের লেহনে জালি বা আয়াতের মিনিং বদলে যায়, পরিবর্তন হয়ে যায়, তখন নামাজ ফাসিদ হয়ে যাবে। তাই নামাজ পড়ার সময় যখন আপনি কেরাত পড়বেন, মনোযোগ সহকারে পড়বেন, যে কেরাতগুলো ভালোভাবে জানা আছে সেইগুলো পড়ার চেষ্টা করবেন। ভুলবশত যদি কোনো আয়াত মিস হয়ে যায় আর সাথে সাথে স্মরণ হয়ে যায়, তাহলে সেই আয়াতকে আপনি রিপিট করে ফেলবেন। জাযাকাল্লাহু খায়রান। আমার এক বোন প্রশ্ন করেছেন, একজন মানুষ উনি বলছেন না হজ ফরজ হয়ে গেছে, বাট উমরা করেছেন, তো উনি কি উমরা হজ করলে কি মেন ফরজ আদায় হয়ে যাবে? কিন্তু বিস্তারিত উনি বললেন না এই ফরজ হয়েছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাস হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। অর্থাৎ যারা হজ করার সামর্থ্য আছে, আল্লাহর ঘর বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার যাদের সামর্থ্য আছে, তাদের উপর হজ ফরজ, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করা তাদের উপর ফরজ। তাই যাদের উপর হজ ফরজ হয়ে গেছে, তাদের প্রথম দায়িত্ব হচ্ছে
হজ আদায় করা। হজ আদায় করার পরে উনি যতটুকু ইচ্ছা উমরা করতে পারবেন, উমরা করা তো ফরজ না, ওয়াজিব না, বরং নফল নফল আমল, তাই যতবার ইচ্ছা উনি উমরা করতে পারেন। কিন্তু কোনো ভাই বা বোন যদি ফরজ হজের আগে উমরা করে ফেলেন তাহলে উনি তো উমরার সওয়াব পাইবেন, কিন্তু এই উমরা করার কারণে ওনার ফরজ হজ আদায় হয়ে যায়নি। উমরা করার কারণে ওনার ফরজ হজের দায়িত্ব শেষ হয়ে যায়নি। যেহেতু উনি উমরা করে ফেলছেন, ভালো কাজ, সওয়াব পাইবেন, কিন্তু এতে বোঝা গেল যে ওনার হজ করার সামর্থ্য আছে, ওনার সামর্থ্য আছে, তাই ওনাকে চেষ্টা করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব যাতে হজ করে ফেলেন। এই উমরার কারণে হজের দায়িত্ব শেষ হয় নাই, বরং হজ ওনার উপর ফরজ রয়ে গেছে, হজ ওনাকে আদায় করতে হবে। হ্যালো, কল আসসালামু আলাইকুম, কলার কি লাইনে আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার আসলে একটা কথা একটু জানবার ছিল যে আমি অনেক সময় তাহাজ্জুদের নামাজ কোনো কারণে আমি মিস করলাম, তো হয়তো গড়িতে অ্যালার্ম দিয়ে রাখছি কিন্তু অ্যালার্ম আমি শুনি নাই বা কোনো কারণে গড়িতে অ্যালার্ম দেয় নাই, তো আমি জি 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 তো আমি উঠতে পারলাম না টাইম মতো, তাইলে কি আমি উঠে দেখলাম যে আমার ফজরের টাইম হয়ে গেছে, তো আমার যে তাহাজ্জুদের নামাজটা ছুটে গেল, এটার জন্য কি আমার গুনাহ হবে? ঠিক আছে, সুন্দর প্রশ্ন করছেন, আপনি কন্টিনিউ প্রোগ্রাম দেখেন ইনশাআল্লাহ। আমার এই বোনের প্রশ্ন শুনে আমাদের এত ভালো লাগতেছে, সুবহানাল্লাহ। এবং আমরা এত খুশি হইতেছি এবং আমাদের মধ্যে একটা প্রেরণা, আমলের প্রতি যে একটা প্রেরণা দেখতেছে, এবং আমরা অনেক সময় নিজের উপরে যখন আমরা অ্যাসেস করি, নিজের ব্যাপারে যখন আমরা চিন্তাভাবনা করে দেখি, তখন দেখি যে আমাদের সেইটা মাসা, আমাদের ভাই বোন যারা আমাদের প্রোগ্রাম দেখেন, আমাদেরকে প্রশ্ন করেন, আমাদের চাইতে তো ওনারা অনেক এগিয়ে আছেন আমলের দিক দিয়ে। মাশাআল্লাহ, অনেক ভাই বোন প্রশ্ন করেন তাহাজ্জুদের নামাজের ব্যাপারে, যে ওনারা তাহাজ্জুদ নিয়মিত পড়েন, কোনো কারণে যদি তাহাজ্জুদ মিস হয়ে যায় তাহলে ওনার এটার জন্য উনি উদ্বিগ্ন হয়ে পড়েন, চিন্তিত হয়ে পড়েন। সুবহানাল্লাহ, আমলের প্রতি ওনাদের যে জজবা এবং আমলের প্রতি ওনাদের যে গুরুত্ব, আল্লাহ রাব্বুল আলামিন এই জজবাকে, এই ফিলিংকে যেন কবুল করেন এবং আমাদের সবাইকে যেন বেশি বেশি করে আবাদত বন্দেগী করার তৌফিক দান করেন। এখন আমরা ফিরে আসি মূল আলোচনার দিকে। বোন প্রশ্ন করেছেন যে তাহাজ্জুদের সময় উনি অ্যালার্ম দিয়ে রাখেন, কিন্তু বাই অ্যাক্সিডেন্ট যদি উঠতে পারেন না, ঘুম থেকে উঠে দেখলেন ফজর নামাজের সময় হয়ে গেছে, তাহলে এই সময় কি তাহাজ্জুদ পড়তে পারবেন বা পড়তে পারেন না, এই জন্য কি গুনাহ হবে? এটার আনসার হচ্ছে যে যদি আপনি ঘুম থেকে উঠে দেখেন ফজরের নামাজ, নামাজের টাইম হয়ে গেছে, তাহলে এই সময় তার তাহাজ্জুদ পড়া যাবে না, তাহাজ্জুদের নামাজের টাইম ফিনিশ হয়ে গেছে, আপনি শুধু ফজরের নামাজ পড়বেন। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি চেষ্টা করেছিলেন তাহাজ্জুদের সময় উঠার জন্য, কিন্তু অনিচ্ছাকৃতভাবে উঠতে পারেন নাই, এজন্য আপনার কোনো গুনাহ হবে না, এজন্য আপনার কোনো গুনাহ হবে না, এবং আমরা আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব দান করবেন। জি, বলা হয়েছে যে নিয়াতুল মুমিন খায়রু মিন আমালিহি, একজন মুমিনের নিয়ত, একজন মুমিনের গুড ইন্টেনশন, ভালো ইচ্ছা তার আমলের চাইতে উত্তম। অর্থাৎ আমরা যখন ভালো কোনো কাজ করার, কোনো নেকির আমল করার নিয়ত করব, আর কোনো কারণে যদি আমরা সেটা করতেও না পারি, তাহলে না করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই আমলের সওয়াব দিয়ে দিবেন। জাযাকাল্লাহ খায়রান। জি, আমাদের লাইনে যে কলার আছেন, হ্যালো কলার, আসসালামু আলাইকুম, আপনি প্লিজ আপনার টিভি ভলিউমটা একটু কমাই লওকা আর আপনি কথা কওকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটা কি তা কওকা চাইন? জি, আমার একটা প্রশ্ন, আমি বইয়ের মধ্যে দেখছি নিনা কোনখানটাকে আমি শুনছি আর কি, যে আমি এখন মনে করতাম পারলাম না যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাকদীরে পরিবর্তন কইরা দেন, এটা কতটুকু সত্যি বা কতটুকু আমলের দ্বারা, দোয়ার দ্বারা? আমরা তো প্রত্যেক নামাজের সময় দোয়া করি, ফরজ নামাজ পড়ে,
এটা কতটুকু হাদিস তোর মাঝে আছে আকি মানে আমারে একটু বুঝিয়ে দিবা প্লিজ জাযাকাল্লাহ সুন্দর প্রশ্ন করেছেন আমরা পরবর্তী কলা হ্যালো কলা আসসালামু আলাইকুম কলা আসসালামু আলাইকুম কলার কি লাইনে আছেন সম্ভবত কলটি ড্রপ হয়ে গেছে আমরা আংসার দিকে চলে যাচ্ছি তার যদি বোন প্রশ্ন করেছেন এই দোয়ার মাধ্যমে উনি শুনছেন বা বইয়ে দেখতে পারেন দোয়ার মাধ্যমে তকদির বদলে মানুষের কোনো কোনো বই পুস্তক পেয়েছেন অথবা কোনো ওলামায়ে শুনতে পারছেন যে দোয়ার মাধ্যমে সৎকার মাধ্যমে তকদির বদলে কি না এটা উত্তর হচ্ছে যে তকদির তকদির মানে কি মানে ভালো মন্দ সব কিছু আল্লাহ পক্ষতে নির্ধারিত মানুষ কতদিন বাঁচবে কখন তার মৃত্যু হবে তার সুখ দুঃখ ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষতে হয় ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা তকদিরের ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয় এটার অটল বিশ্বাস রাখার নামই হচ্ছে তকদির আদেশের মধ্যে যে তকদির মিন মাজাল্লাতিল আকদাম তকদির অত্যন্ত সেন্সিটিভ একটা ম্যাটার যেখানে মানুষের পাও পিছলে যায় এজন্য হাদিস শরীফে তকদির সম্পর্কে বেশি প্রশ্ন না করার কথা বলা হয়েছে তকদির অত্যন্ত সেন্সিটিভ একটা ম্যাটার আর এক তকদির সম্পর্কে বেশি প্রশ্ন না করার জন্য বলা হয়েছে বিকজ মিম মাজাল্লাতিল আকদাম এক তকদিরের বিষয়ে গবেষণা করতে করতে ডিসকাশন করতে করতে আলোচনা করতে করতে অনেকের ইমানের মধ্যে প্রবলেম হয়ে যায় সুবহানাল্লাহ হ্যাঁ তবে তকদির সম্বন্ধে বেসিক জিনিসগুলো জরুরি জিনিসগুলো আমাদের জানাওয়া দরকার আমার বোন প্রশ্ন করেছেন ঠিক আছে তকদির সম্বন্ধে জরুরি জিনিসগুলো সেটাও আমরা জানবো কিন্তু তকদিরের পিছনে লেগে যাব না একটা কথা আমাদের মনে রাখতে হবে যে তকদিরের পিছনে আমরা লেগে যাব না এবং তকদির সম্বন্ধে বেশি ঘাটাঘাটি করব না অনেক সময় এগুলা ইমানের মধ্যে ইয়াকিনের মধ্যে সমস্যা সৃষ্টি করে ফেলে ওনার প্রশ্নের উত্তর হচ্ছে যে তকদির আসলে দুই প্রকার একটা হচ্ছে তকদিরে মুআল্লাক আর একটা হচ্ছে তকদিরে মুবরাম তকদিরে মুবরাম মিনিং হচ্ছে যে কোনো কোনো বিষয় আছে যেটা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সলা করা হয়ে গেছে ফাইনাল ডিসিশন হয়ে গেছে এটা অবধারিত এটার মধ্যে আর কোনো চেঞ্জ হবে না কোনো পরিবর্তন হবে না এটাকে বলা হয় তকদিরে মুবরাম এই তকদিরটা কোনো ধরনের সদকা খেরাত দোয়ার মাধ্যমে সেটা পরিবর্তন হয় না বরং আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে যেটা নির্ধারিত যেটার উপর শিলমোহর মারা হয়ে গেছে বড় হয় শিলমোহর মারা হয়ে গেছে যেটা চূড়ান্ত করে দেওয়া হয়েছে সেই তকদির কোনো চেঞ্জ হবে না আরেক ধরনের তকদির আছে যেটাকে বলা হয় মুআল্লাক অর্থাৎ ঝুলন্ত অর্থাৎ এই তকদিরটা এইভাবে আছে যে যদি এই বান্দা সদকা করে তাহলে তার হয়তো এই বিপদটা দূর হয়ে যাবে একটা বিপদ হয়তো তার তকদিরের মাঝে লেখা আছে যে সে এই বিপদে পড়ে যাবে এই মুসিবতের সম্মুখীন সে হয়ে যাবে এই সমস্যা তার হয়ে যাবে কিন্তু যদি সে সদকা করে নেয় তাহলে সেই বিপদটা দূর হয়ে যাবে অথবা সে যদি দোয়া করে দোয়া করলে তার হায়াত বেড়ে যাবে তার হায়াত হয়তো লিখে দেওয়া হয়েছে এতদিন সে বাঁচবে এখন যদি সে আল্লাহর কাছে নেক হায়াতের জন্য দোয়া করে তাহলে তার হায়াতকে বাড়িয়ে দেওয়া হবে অথবা সে যদি দোয়া করে তাহলে তাকে সেই বিপদ মুক্ত রাখা হবে বিপদ দূর করে দেওয়া হবে তাই যে তকদিরটা ঝুলন্ত রাখা হয়েছে একবারে শিলমোহর মেরে দেওয়া হয় নাই এই ধরনের তকদির দোয়ার মাধ্যমে সদকা খয়রাতের মাধ্যমে পরিবর্তন হয় এটা ঠিক আছে আমরা তো হাদিসটা পড়ছিলেন কিন্তু হাদিসে আলোচনা দেখে যাওয়া যেতে পারলো না প্রশ্ন জি আচ্ছা কল একটা লাইনে একজন খোলা আছেন নিয়ে নেই কল লাগে হ্যালো কল আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি আপনার প্রশ্নটা কি জি প্রশ্ন আছে লাইক আমার আম্মারানি যে বলেন দ্যাট প্রভু হইল আল্লাহর নাম জি এখন এটা রাইট নি না না বিকজ আল্লাহ হ্যাজ 99 নেমস রাইট অ্যান্ড আল্লাহ ইউনো নাম নাই প্রভু বাট এটা ফিতনা ও এটা
এই বই ঠিক আছে নি যে এখান থেকে ইনফরমেশন আই জয়েন জাস্ট জানতাম সাই এটা ঠিক নি না প্রভু এটা আল্লাহর নাম নি জি সুন্দর প্রশ্ন করছো ইনশাআল্লাহ আপনার প্রশ্ন তো কন্টিনিউ প্রোগ্রাম দেখা পরবর্তীকালে আসসালামু আলাইকুম হ্যালো কল আসসালামু আলাইকুম প্রভু বলেন আল্লাহকে ওর প্রশ্ন হইলো আল্লাহ তো 99 প্রভু আসে নাই তো এইভাবে কিভাবে হলো জানতে চাই আল্লাহর নামটা দুই ধরনের একটা হচ্ছে আল্লাহর জাতি নাম রিয়েল নাম সেই রিয়েল নামটা হচ্ছে আল্লাহ আর কিছু নাম আছে আল্লাহর সিফাতি নাম এটাকে বাংলাতে বলে গুণবাচক নাম ওয়ালিল্লাহি আল আসমাউল হুসনা আল্লাহর অনেক আসমা হুসনা রয়েছে এই ফাদউহু বিহা ফাদউহু বিহা ওয়ালিল্লাহি আল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে রহমান আর রহমান আর রহিম আল কুদ্দুস আল মালিকুল কুদ্দুস আসসালাম আল মুমিন আল জব্বার আল মুতাকাব্বির এ ধরনের 99 নাম রয়েছে সুবহানাল্লাহ আমরা যখন আল্লাহকে ডাকব তখন আল্লাহর নাম নিয়ে ডাকব অথবা আল্লাহর সিফাতি নাম নিয়ে ডাকব উদউ রাব্বাকুম তোমরা আল্লাহকে ডাকো তাই আল্লাহ হচ্ছে আল্লাহর জাতি নাম এবং আল্লাহর আরও সিফাতি নাম রয়েছে কিন্তু ওই যে প্রভু যেটা আমরা বাংলাতে বলে প্রভু উর্দুতে বলে খুদা খুদা বা প্রভু এগুলো আল্লাহর জাতি নামও না আল্লাহর সিফাতি নামও না আল্লাহর আসল নামও না আল্লাহর সিফাতি নামও না গুণবাচক নাম না এগুলো আসলে এটার মজমুন বা মিনিংকে আদায় করা হয় যে আমরা আরবিতে বলি আল্লাহ আল্লাহকে বাংলাতে প্রভু বলে আল্লাহই বোঝানো হয় তাই প্রভু বললে অন্য কাউকে বোঝানো হয় না বরং প্রভু বলে আল্লাহকে বোঝানো হয় উর্দুতে খুদা খুদা বলা হয় খুদা নে আয়সা কিয়া খুদায়া খুদায়া বলে দোয়া করা হয় খুদায়া আয় আল্লাহ আয় আমাদের খুদা আসলে যারা খুদা বলেন খুদা বলে মিন করতেছেন আল্লাহ কিন্তু প্রশ্ন হলো যে আমরা প্রভু এবং খুদা বলে বেশি ডাকবো না কোনটা বলে ডাকলে ভালো হয় এটা উত্তর হচ্ছে যে আল্লাহকে যখন আমরা ডাকবো তখন আল্লাহ নাম বলেই ডাকবো প্রভু বা খুদা এটা আল্লাহর কোনো নাম না আল্লাহর জাতি নামও না আল্লাহর সিফাতি নামও না হ্যাঁ প্রভু বলে আল্লাহকে ডাকা হয় হ্যাঁ এটা নিয়তভাবে প্রভু বলে আল্লাহকে মিন করা হয় খুদা বলে আল্লাহকে মিন করা হয় কিন্তু প্রভু বা খুদা না বলে যদি আমরা আল্লাহকে আল্লাহ নামেই ডাকি তাহলে বেশি সওয়াব পাওয়া যাবে বেশি সওয়াব পাওয়া যাবে আল্লাহকে যদি আল্লাহর সিফাতি নামের মাধ্যমে আমরা ডাকি তাহলে বেশি সওয়াব আমরা পাইব তাই আমরা চেষ্টা করব যে কোরআন এবং হাদিসে আল্লাহর যে নামগুলো এসেছে আমরা আল্লাহকে যখন দোয়া করব আল্লাহ জিকির করব আল্লাহর জিকির আল্লাহর কথা আলোচনা করব তখন এই নামগুলো নিয়ে আমরা ডাকব যে নামগুলো কোরআন এবং হাদিসে এসেছে আল্লাহর জাতি নাম এবং আল্লাহর সিফাতি নাম এগুলো কি আমরা প্র্যাকটিস করব কিন্তু প্রভু যদি বলে তাহলে কোনো অসুবিধা হবে না খোদা বললে কোনো অসুবিধা হবে না প্রভু বলা যায় খোদা বলা যায় বিকজ মেন হচ্ছে আল্লাহ তাআলা কিন্তু এটা ক্লিয়ার যে প্রভু আল্লাহর কোনো জাতি নামও না সিফাতি নামও না ঠিক তেমনিভাবে খুদাও আল্লাহর জাতিও নাম না সিফাতি নামও না প্রভু বা খুদা না বলে আমরা আল্লাহ বলবো রহমান বলবো রহিম বলবো এটাই উত্তম বা কেউ যদি দেখে ফেলে এতে তো কোনো মানে কোনো অসুবিধা হবে না সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা সময় শেষ হয়ে গেছে আপনারা প্রথম থেকে এই পর্যন্ত যারা ছিলেন সবাইকে আবার অভিনন্দন জানিয়ে আমাদের আজকের প্রোগ্রাম শেষ করছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু